আপনারা জানেন আইসিএসসি দশমের ফল প্রকাশ হয়েছে এবং সর্বভারতীয় মেধা তালিকায় প্রথম স্থানে চারজন, প্রাপ্ত নম্বর 99.8%, সর্বভারতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থানে 34 জন, প্রাপ্ত নম্বর 99.6%। আইসিএসসি দশমে রাজ্যের মধ্যে যৌথভাবে প্রথম 9 পড়ুয়া, প্রাপ্ত নম্বর 99.6%। আইসিএসসি দশমে মোট পাশের হার 99.97%, আর পাশের হারের নিরিখে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সহ। কৃষ্ণেন্দু, নিশ্চয়ই মানে পাশের হারের নিরিখে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা, খুব ভালো খবর, কিন্তু এই সার্বিকভাবে ফলাফল কেমন হলো জানাও আমাদের। দেখো, আজকে কিছুক্ষণ আগে আইসিএসসির ফলাফল প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে 231,63,063 জন যে পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে সামান্য কয়েকজন হাতে গোনা ছাড়া প্রায় প্রত্যেকে পাস করেছেন এবং পাশের হার সেখানে হচ্ছে 99.97, মানে 0.03% ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তথ্য হচ্ছে যে মেধা তালিকা এবার পেরিয়েছে বা মেধা তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে রাজ্যে কার্যত মাধ্যমিকের মেধা তালিকায় যেমন হয় যে প্রথম 10-এ শতাধিক ছাত্রছাত্রী স্থান পায় বা প্রথম স্থানে একাধিক ছাত্রছাত্রী স্থান পায়, ঠিক তেমনি আইসিএসসি বা সর্বভারতীয় বা দিল্লি বোর্ডের পরীক্ষাতেও দেখা যাচ্ছে যে প্রথম স্থানে সর্বভারতীয় স্তরে 4 জন পড়ুয়া স্থান পেয়েছে, 99.8% নম্বর পেয়ে 4 জন প্রথম স্থানে আছেন এবং দ্বিতীয় স্থানে তাৎপর্যপূর্ণ ভাবে 34 জন আছেন, 99.6% নম্বর পেয়েছেন। এবং রাজ্যে যে প্রথম স্থানে আছেন 99.6% নম্বর পেয়ে, সেখানে রাজ্যের প্রথম স্থানে আছে 9 জন এবং 9 জনের মধ্যে দেখা যাচ্ছে এখানেও মাধ্যমিকের একটা ছায়া, যে প্রথম 2-3টে স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে জেলা স্কুলের দাপট, অর্থাৎ কলকাতার ইংরেজি মিডিয়াম স্কুলের চেয়েও জেলা স্কুল মেধা তালিকায় প্রথম দিকে চলে এসেছে। যেমন দেখা যাচ্ছে যে আসানসোলের একটা স্কুল সেন্ট প্যাট্রিক হাই স্কুল, সেখানকার ছাত্র অভয় কুমার সিংহানিয়া ফার্স্ট হয়েছে, রাজ্যের স্তরে ফার্স্ট হয়েছে। এবং পাশাপাশি প্রথম যে ফার্স্টের তালিকায় দেখা যাচ্ছে যে জেলা স্কুলগুলো উঠেছে নর্থ পয়েন্ট একাডেমি বা অন্যান্য স্কুলও উঠে এসছে, আসানসোলের অ্যাসেম্বলি অফ গড চার্চ, পাশাপাশি কলকাতা স্কুলও আছে, ক্যালকাটা বয়েজ আছে, ফিউচার ফাউন্ডেশন, গার্ডেন হাই স্কুল, সেন্ট মেরি ইংলিশ স্কুল, নদীয়ার যেমন আছে তেমনি পাশাপাশি ডিপিএস নিউ টাউন আছে, অর্থাৎ জেলার মেধা তালিকায় জেলার স্কুলগুলো উঠে এসছে মাধ্যমিকের মতো। এবারে যেটা ফলাফলে তাৎপর্যপূর্ণ, পাশের হারে ব্যাপক পাশের হার এবং প্রথম মেধা তালিকায় প্রথম স্থানে একাধিক ব্যক্তি, প্রথম স্থানে সর্বভারতীয় স্তরে 4 জন এবং রাজ্য স্তরে প্রথম স্থানে 9 জন স্থান পেয়েছে এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থানে 34 জন স্থান পেয়েছে। কিছুক্ষণ আগেই ফল প্রকাশিত হয়েছে। তুমি জানো যে এবার করোনার কারণে দুটো পরীক্ষা হয়েছিল, দুটো সেমিস্টারকে যোগ করে এবার সার্বিকভাবে ফল প্রকাশিত হয়েছে। আজকেই 5টার সময় আইসিএসসির ফল প্রকাশিত হয়েছে এবং ফলাফলে ছাত্রছাত্রীদের সাফল্যের দাপটই লক্ষ্য করা যাচ্ছে। একদম, আইসিএসসিতে পাশের হার অবশ্যই যথেষ্টই তাৎপর্যপূর্ণ।